আমি চঞ্চল ঘোষ। আমি আজ আপনাদের সামনে একটি আমাদের কোম্পানির একটি ছোট প্রোডাক্ট যা আমাদের অনেক উপকার এবং শরীরের যে সমস্ত আজ পর্যন্ত আমাদের শরীরে যে সব কেমিক্যাল বা পেস্টিসাইড ভেতরে ঢুকেছে তা কি করে বার করব এটা আমরা কেউ জানি না। তাই আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট ডেমো করব, যে ডেমোটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর বিগত এক বছর 2020 থেকে 21 পর্যন্ত যে করোনার মহামারী চলছে, এই করোনা মহামারীর জন্য আমাদের শরীরে আজ যে ইমিউনিটি পাওয়ার লো হয়ে গেছে বা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, যে কি খেলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার হাই থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়বে। তাই এখন আপনাদের সামনে আমি ডেমো করব। আমাদের কোম্পানি আমি নিয়েছি একটা পঞ্চতুলসী আর একটি কাচের গ্লাস ও একটি বেটাডাইন। এই বেটাডাইনটি হচ্ছে আমাদের কেমিক্যাল। এই কেমিক্যালটিকে আমরা দূর করব কিভাবে তা দেখতে থাকুন। আর নিয়েছি এক বোতল জল। এখন আমি এক বোতল জল এই কাচের গ্লাসে নিলাম। কাচের গ্লাসে নেওয়ার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জলটি পরিষ্কার সাদা আছে। এই জলটি দেখুন সাদা জলটি বেটাডাইনটি দিতে দিতেই লাল হয়ে গেল, তার মানে আমাদের শরীরে কেমিক্যাল অলরেডি ঢুকে গেছে। এটাকে বার করব কি করে? এইটাকে বের করানোর জন্যেই আমাদের এই ছোট্ট পাঁচ তুলসি যথেষ্ট। তাই এতে আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এরপর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জলটা পুরো সাদা হয়ে গেল। এখান থেকে আমাদের প্রমাণ হয় যে আমরা যে কেমিক্যাল খাই বা আমাদের শরীরে যে কেমিক্যাল আছে এই কেমিক্যালটা একমাত্র বার করতে পারে আমাদের এই পাঁচ তুলসী। তাই আপনাদেরকে বলবো যে আমাদের কোম্পানির এই পাঁচ তুলসী আপনারা যারা এখনো সব খাননি তারা প্রত্যেকেই একটা করে নেন আর আজ থেকেই বাড়িতে শুরু করুন। তারপর দেখুন এর রেজাল্ট কি। নমস্কার।